নমস্কার বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের সংযুক্তিকরণের ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হয়েছে। ব্যাংকের পরিধি বেড়েছে কিন্তু পরিষেবা বাড়েনি। এখনও ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাংকের গ্রাহকরা তাদের পুরনো চেক বইয়ের বদলে নতুন চেক বই পায়নি, অনেকের এটিএম কার্ড এক্সপায়ার হয়ে গেছে, সেই নতুন এটিএম কার্ডগুলো পায়নি বা এবং সেই সঙ্গে নতুন পাসবইও পাওয়া যায়নি। তার ফলে গ্রাহকরা সমস্যায় কোথায় পড়ছে, কোথাও এনএফটি বা কোনো জায়গা থেকে টাকা আসার প্রমাণ দরকার হলে সেখানে প্রমাণপত্র হিসেবে কিছু দিতে পারছে না, এমনকি টাকা তোলাতেও সমস্যায় আসছে। তো সেইখানে দাঁড়িয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের যে ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাংকের পুরনো গ্রাহক, এখন যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়েছে, তাদের যে চেক বই নিয়ে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পুরনো চেক বইয়ের নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দিয়েছে। তার মধ্যে যেটা অন্যতম হচ্ছে পুরনো চেক বইয়ের মেয়াদ আর কতদিন থাকবে, অর্থাৎ আর কতদিন পর্যন্ত পুরনো চেক বই অর্থাৎ ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাংকের চেক বই ব্যবহার করা যাবে, এবং সেই সঙ্গে আরও কয়েকটি নির্দেশিকা, কয়েকটি বিষয় আছে, সেটা আলোচনা করবো আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং সেই সঙ্গে অনুরোধ, যদি আপনাদের আমাদের চ্যানেলের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিত্রিয়নকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভও নিতে পারেন। আশা করি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যে নির্দেশিকা দিয়েছে অ্যানাউন্সমেন্ট হিসাবে, এখানে বলেছে ওল্ড চেক বুক ওবিসি অর্থাৎ ওরিয়েন্টাল ব্যাংক এবং ইউবিআই ব্যাংকের পুরনো চেক বইগুলো খুব দ্রুত ডিসকন্টিনিউ অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, এবং সেই সঙ্গে বলেছে তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন নতুন চেক বই জন্য আবেদন করে এটিএম বা ইন্টারনেট ব্যাংকিং পিএনবি ওয়ানের মাধ্যমে আবেদন করে, এবং সেখানে বলেছে অবশ্যই সেই যে চেক বইগুলো পুরনো চেক বইগুলো অবশ্যই যত সম্ভব নতুন চেক বইয়ের দ্বারা রিপ্লেস করতে, অর্থাৎ নতুন চেক বই খুব দ্রুত নিয়ে নিতে বলেছে। এছাড়াও যদি কোনো সমস্যা হয় সেখানে তারা কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলেছে। ওদের যে কাস্টমার কেয়ার আছে নাম্বারটি 1800180222 এই নাম্বারে ফোন করতে বলেছে। এবারে বলি যে এই যে বলেছে আর কতদিন পর্যন্ত মেয়াদটা থাকবে, শর্টলি বলেছে ওরা। সেখানে একজন গ্রাহক সোশ্যাল মিডিয়াতে ওদের প্রশ্ন করেছিল, সেখানতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটা উত্তর দেওয়া হয়েছে। বলেছে ডিয়ার কাস্টমার, ওল্ড চেকবুক অব ই ওবিসি ই ইউএনআই উইল বি ডিসকন্টিনিউড ফ্রম 01/10/2021 অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত পুরনো চেকবইগুলো ভ্যালিড থাকবে, অক্টোবরের সময় থেকে এই চেক বইগুলো আর কিন্তু ভ্যালিড থাকবে না, এবং যেভাবে আবেদন করার কথা বলেছিল আগে সেটাই আবার বলেছে, এবং বলেছে যদি সেপ্টেম্বরে আবার কোনো নোটিফিকেশান না দেওয়া হয় তাহলে সেপ্টেম্বরের 30 তারিখে পুরনো চেক বইগুলো শেষ হয়ে যাবে, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে যাবে, এবং তার আগে সবাইকে পুরনো চেক বইয়ের বদলে নতুন চেক বইটা নিয়ে চলছে, অর্থাৎ আপনারা আরও কয়েকদিন সময় পাচ্ছেন পুরনো চেক বইগুলো ব্যবহার করা, সেটা হচ্ছে 30 সেপ্টেম্বর। এই ছোট্ট ইনফরমেশানটি আপনাদের সঙ্গে আমার শেয়ার করার প্রয়োজনীয়তা ছিল, কারণ আপনারা অনেকে এই বিষয়ে কোশ্চেন করছেন যে পুরনো চেক বইগুলো আর কতদিন চলবে। আশা করি আপনাদের তথ্যটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।